লাস্ট হল হচ্ছে কোভিড-19। তো এটা নিয়ে আসলে মানে এখন দেখা যাচ্ছে আমরা ডাক্তার যারা আছে ডাক্তার, তারপর হচ্ছে যারা ফ্রন্ট মানে সামরিক বাহিনী, যারা সামরিক বাহিনী, যারা সোশ্যাল ওয়ার্কার আছে সোশ্যাল, সবাই এখন মোটামুটি এটা সম্বন্ধে অনেক জানে বুঝে। তো এটাও একটা ইনফেকশাস ডিজিজের একটা অংশ, এবং এই ইনফেকশাস ডিজিজ আসলে কত ফেরোসাস হতে পারে সেটা এখন বর্তমান পরিস্থিতি দেখলে আসলে কিন্তু বোঝা যাচ্ছে। কোভিড-19 সম্বন্ধে আমি আর ডিটেলস যাই নাই, শুধু এটাই বলতেছি যে কোভিড-19 যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, আমি এত সময় পর্যন্ত যতগুলো ইনফেকশাস ডিজিজ বলেছি সবগুলোই কিন্তু একটা ইনফেকশাস ডিজিজ এবং ছোঁয়াচে। যেমন টিবির ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি, এবং এটা কিন্তু টিবি যখন প্রথম আমাদের এখানে বাংলাদেশে ধরা পড়ে, এবং আমাদের WHO ট্রিটমেন্ট, বাংলাদেশের গাইডলাইন নিয়ে আমরা এটাকে যেভাবে ম্যানেজ করে আসছি, এখন কিন্তু এটা আমাদের আর ভয় লাগে না। টিবি কিন্তু এখন এক জায়গা থেকে একজনের ছড়ানো এটাও কমে গেছে, আগে অনেক হইতো কন্ট্রাক্ট উইথ টিবি পেশেন্ট, কিন্তু অ্যাওয়ারনেস এগুলো বাড়ার পরে কিন্তু এগুলো অনেক কমে গেছে। আশা করি এই মহামারীও একটা কমে যাবে। তো কোভিড-19 হলে আপনারা যেটা জানেন কমনলি এটা পেশেন্টের কী হয়, জ্বর হয়, পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্টের গায়ে ব্যথা থাকে, পেশেন্টের হচ্ছে ড্রাই কাফ থাকে, গলা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, নাকে ঘ্রাণ চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হয়ে থাকে। তো সে যদি এরকম হয়ে থাকে, এখন বর্তমান কন্ডিশনে যেটা আমরা বলি থাকি প্যান্ডেমিক মানে হচ্ছে সারা বাংলাদেশে ছড়াই গেছে। প্যান্ডেমিক যখনই হয় তখন এখন ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া লাগে না, আমরা স্যাররা বলে থাকি, আমাদের সিনিয়ররা বলে থাকে, যখন এরকম সিমটম থাকবে বাংলাদেশ যদি কেউ বলে থাকে এটা কোভিড-19 আদার অ্যান্টিরেট্রোভাইরাস প্রুফ, তারপরে আপনি পরীক্ষা করতে যাবেন। পরীক্ষার জন্য ডেঙ্গুতে যেমন কি হয় NS1 অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি টেস্ট আছে, PCR টেস্টও আছে। তো এখন যেহেতু জিনিসটা নতুন এসেছে, অনেক যে পরীক্ষাগুলো এটাই অ্যাভেলেবল হচ্ছে না বা রিসার্চের পর্যায়ে আছে, তা আমাদের এখানে যেটা হয়ে থাকে RT-PCR হয়ে থাকে, যেটা হচ্ছে নেজোফেরেঞ্জিয়াল সোয়াব থেকে নিয়ে থাকে, নেজাল সোয়াব ফেরেঞ্জিয়াল সোয়াব থেকে নিয়ে থাকে, স্পুটাম থেকেও নেওয়া যায় আপনারা জানেন সিমটম, আর অন্য জায়গাতেও নেওয়া যায়। সেন্সিটিভিটি সবচেয়ে বেশি হচ্ছে নেজাল সোয়াব ফেরেঞ্জিয়াল সোয়াব, ব্রঙ্কো এলভে লেভেস করেও করা যায়, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টও আছে, সেটাও আরও কয়দিনের মধ্যে এটা অ্যাভেলেবল হয়ে যাবে, যেটা করলে আমরা আরও তাড়াতাড়ি রোগটা ধরতে পারবো। কোভিড-19 যত ট্রিটমেন্ট বাংলাদেশে এসেছে বা পৃথিবীতে এসেছে, কোভিড-19 ট্রিটমেন্ট একটাই, সাপোর্টিভ। যদি এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে না থাকে, সাপোর্টিভ ট্রিটমেন্ট, বিভিন্ন ড্রাগস সম্বন্ধে প্রতিদিন বিভিন্ন জিনিস মানুষে পড়তেছে, কোনো লাভ হবে না। সাপোর্টিভ ট্রিটমেন্ট নেওয়া, কোনো বিষয়ে অ্যানোয়েড না হওয়া, এবং হচ্ছে প্রপার হোম ট্রিটমেন্ট নেওয়া, এবং প্রপারভাবে যদি আপনি ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার সাথে আপনার মানে যারা আত্মীয় স্বজন যোগাযোগ রাখতে পারে অবশ্যই তারা একটা ভালো সাপোর্টিভ পাবে। তো কোভিড-19 ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কী করি, যে কেউ কেউ আছে ম্যাক্সিমাম কোভিড-19 যেগুলো আছে অ্যাসিমটোমেটিক, মানে ম্যাক্সিমাম 80% ক্ষেত্রে হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে, কিছু কিছু 10-15% থাকে হচ্ছে মডারেট সিমটম, 5% থাকে খারাপ। আর অ্যাসিমটোমেটিক পেশেন্টগুলোই হচ্ছে দেখা যাচ্ছে পেশেন্ট আরও রোগটা বেশি ছড়ায়। তো সেক্ষেত্রে একটা পেশেন্টের দেখা যাচ্ছে কোভিড-19 পজিটিভ এসেছে, কোনো সাইন সিমটম নাই, সেক্ষেত্রে আমরা বলে থাকি মাইল্ড সিমটম, এবং অথবা সময় দেখা যায় যে পেশেন্টের কোভিড-19 পজিটিভ আছে, মাইল্ড সিমটম আছে, কোভিড-19 পজিটিভ কোনো সিমটম নাই, কোভিড-19 পজিটিভ মাইল্ড সিমটম কী আছে, একটু গলা ব্যথা আছে, একটু গায়ে ব্যথা আছে, একটু সর্দি আছে, এটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই, হোম ট্রিটমেন্ট নেবে। কিন্তু যদি দেখা যায় কখনো যে কোভিড-19 পজিটিভ, এক্সরে করায় বায়োলেটার শ্যাডো আছে, তারপর দেখা যাচ্ছে তার হচ্ছে একটু রেসপিরেটরি ডিস্ট্রেসের মতো আছে, কিন্তু রেটটা 35-এর নিচে আছে, স্যাচুরেশন ভালো আছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় মডারেট করে থাকি। সেক্ষেত্রে মডারেট থাকলে হোম ট্রিটমেন্টও নিতে হয়, কিন্তু যদি তার কোনো কমরবিড কন্ডিশন না থাকে হোম ট্রিটমেন্টও নিলে হয়, কিন্তু প্রপার ডাক্তারের সাথে যোগাযোগ করে কী কী ড্রাগগুলো নেবে সেটা সে নিয়ে নিতে পারবে। আর কমরবিড ডিজিজ থাকলে অবশ্যই যদি সুযোগ সুবিধা মতো হসপিটালে ভর্তি হবে, এবং স্যাচুরেশনটা সবসময় রেগুলার করবে, আর যখনই দেখবে যে রেটটা বেড়ে গেছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, অবশ্যই হসপিটাল ভর্তির জন্য ব্যবস্থা নেবে। এবং এখন যদি দেখা যায় হসপিটালে কোনো সিট নাও পাওয়া যায়, আমরা যদি পেশেন্টকে প্রপারভাবে ট্রিটমেন্ট দিতে পারি, অক্সিজেন সাপোর্টও দিতে পারি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হোম ট্রিটমেন্টও নিলে হয়। কিন্তু ওল্ডার এজ, কমরবিড কন্ডিশন, মাল্টিপল কমরবিডি থাকলে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া অবশ্যই বেটার। আর কোভিড-19 ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু মানে এটার মর্টালিটি দিন দিন বাড়তেছে, তো আমরা সবসময় বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো প্রথম কথা হচ্ছে কোভিড-19 ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ, এবং রোগটা যেন না হয়, আমার যেন না হয়, আমার ফ্যামিলি মেম্বারদের যেন না হয়। তো সেক্ষেত্রে আমাদের কী ইথিক্স মেনটেন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ইথিক্স মিটিয়ে মেনটেন করতে হবে। আমার মানে একদম দরকারি, যেহেতু আমাদের গত 2-3 মাসে অনেক লকডাউন গিয়েছে, এখন আবার আমাদের কাজকর্মে জয়েন করতে হয়, যতটুকু পারা যায় কোনো কাজকর্ম ছাড়া, দরকারি কাজ ছাড়া বাইরে বেরোবো না, আমি বাসায় থাকবো, তারপর হচ্ছে বাইরে বেরোলে প্রপার ডিস্টেন্স মেনটেন করবো। যদি দেখা যায় একটা জায়গায় আমি গেলাম, অফিসে গেলাম, একটা বাসে গেলাম, অমুক জায়গায় গেলাম, ডিস্টেন্স মেনটেন হচ্ছে না,
আমি তো ডিস্টেন্স মেনটেন করবো অন্যদেরকে বলার জন্য আমি বলবো যে আপনি মানতেছেন না কেন। তাই আমি যদি আরেকজনকে বলি, ও যদি আরেকজনকে বলি, অবশ্যই সব সিস্টেমটা একসাথে হইলে আমাদের এই উদ্দেশ্যটা ফলপ্রসূ হবে। ডিস্টেন্স মেনটেন করবো, প্রপার মাস্কটা ব্যবহার করব। সবাই আমরা মাস্ক ব্যবহার করি, মাস্ক ব্যবহার করে আবার যত্রতত্র ফেলে দিচ্ছি, এটা দিয়ে আবার ইনফেকশন ছড়াচ্ছে, আবার দেখা যাচ্ছে কেউ আবার এই মাস্কটা নিয়ে আবার এটা ধুয়ে আবার ইউজ করতেছে, ছড়ানো জিনিসটা কিন্তু এরকম হয়ে যায়। তো আমরা তো অনেক সময় অনেকভাবে ইনভেস্ট করি, চেষ্টা করবো যে এটাও একটা ইনভেস্ট করতে, মাস্কটা ব্যবহার করো, প্রপার মাস্ক, ভালোভাবে মাস্কটা ব্যবহার করব, প্রতিদিন একটা যদি আমি কাপড়ের মাস্ক ব্যবহার করি প্রতিদিন ধুয়ে ফেলবো, পরদিন একটা ব্যবহার করব, কিন্তু প্রপারভাবে ব্যবহার করব। এবং হাসি কাশি থাকলে প্রপার ইথিক্সটা মেনটেন করবো, কাশি আসলে একটু হাতটা এভাবে দিয়ে করবো, দূরে গিয়ে ফেলবো। শরীর একটু খারাপ থাকলে, সর্দি কাশি থাকলে অবশ্যই আমার অথরিটিকে ইনফর্ম করে বাসায় থাকতে হবে, এটা নিয়ে কাজে জয়েন করা যাবে না, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং প্যানিক হওয়া যাবে না। তো আমি আশা করি যে কোভিড 19 সম্বন্ধে আপনারা জানেন, আমি একটু জাস্ট ডিটেলস বললাম। আর এখন বাংলাদেশের সব জায়গায় মোটামুটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঢাকা মেডিকেলে আছে, ঢাকা মেডিকেল প্লাস সিএমএ সব জায়গায় মোটামুটি দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট অ্যাভেলেবিলিটি আছে। যেহেতু আপনারা আমাদের এই ক্লাসটা করতেছেন এবং শুনতেছেন, নিশ্চয়ই আপনারাও আমাদের কাছ থেকে কথা শুনে সবাইকে ট্রিটমেন্ট দিবেন বা অ্যাডভাইস দিবেন। সবাইকে আপনারা এটাই বলবেন যে সব জায়গায় ট্রিটমেন্ট আছে, যেহেতু আমরা যদি এটাকে এখন কন্ট্রোল করতে পারি, আমরা যদি নিয়মকানুন মেনে চলতে পারি, আমাদের প্যানিক না হই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এইটাকে কন্ট্রোল করতে পারবো এবং মানে মৃত্যুর হারটা আসলে কমায় নিয়ে আসতে পারবো।